হিসেবে আছেন, আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় লিডার। সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে অ্যাবাউট কোম্পানি নিয়ে আমাদের সাথে আসছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি ইউনাইটেড স্টার্স গ্লোবালের পক্ষ থেকে জনাব জে মোল্লা সানি ভাই, আপনাকে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু, সকলকে অনেক অনেক ঈদ শুভেচ্ছা। বিকজ আজকের অনুষ্ঠানটা বরাবর অন্য সপ্তাহের মতো হলো একটু ডিফারেন্স, বিকজ আমরা যারা মুসলিম আছি সারা বিশ্বে খুব একটা এই দিনটাতে আমরা আনন্দ করে থাকি, যদি আমরা ঈদটাকে পার করছি লাস্ট উইকে, বাট স্টিল ঈদের আমেজ আমাদের মাঝে রয়েছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন যে এই ইভেন্টটা সম্পর্কে অনেক গুরুত্ব সহকারে কথা বলে গেছেন আমাদের প্রিয় একজন লিডার মিল্টন ভাই, যিনি কিনা কথা বলেন সর্বোচ্চ তার অন্তর থেকে, এবং ওইটা আমরা ফিল করতে পারি ওনার কথাগুলোকে। তো থ্যাংক ইউ সো মাচ মিল্টন ভাইকে, অনেক অনেক ধন্যবাদ, গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মিল্টন ভাইয়ের জন্য আরেকবার। অ্যান্ড দেন যিনি আজকের উপস্থাপক আমাদের জসিম শর্মা ভাই, অনেক সুন্দর করে আমার সম্পর্কে লটস অফ কাইন্ড ওয়ার্ড ইউজ করছে, বাট উনি ওনার সম্পর্কে তেমন কিছু বলেন। আমি শুধু এতটুকু বলবো, ইজ আর ট্রু সার্ভেন্ট লিডার অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং টিম রাইট নাও। সো বন্ধুরা, আমি আমার সম্পর্কে বলতে গেলে, আমি জানি যে আপনারা অনেকে আমাকে চিনেন জানেন ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে, বাট অনেকে নতুন ব্র্যান্ড নিউ কনগ্রেচুলেশন আমার সম্পর্কে জানেন বা চিনেন না। আপনাদের জ্ঞাতার্থে আমি শুধু এতটুকু বলবো, আমার নাম জেমুল আসানি, আমি বাংলাদেশের সন্তান, লাস্ট 21 ইয়ার ইউনাইটেড স্টেটসে আছি, নিউ ইয়র্ক, আই লাভ নিউ ইয়র্ক বিকজ অফ পিপল, লটস অফ পিপল এখানে। সো অ্যান্ড এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ লাস্ট 8 ইয়ার্স, লাস্ট 8 বছর যাবৎ আমি ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আই নো দিস ইজ নট এনাফ টাইম, বাট দিস দ্য পারফেক্ট টাইম, দিস দ্য পারফেক্ট টাইম। অ্যান্ড আমি যখন এই দেশে আসি এই অবস্থাটা আমার ছিল না, অবস্থাটা ছিল খুবই নড়বড়ে, বিকজ এদেশে আসার পরে অ্যাজ এ ইমিগ্রান্ট আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, দেন আদার্স অনেকগুলো প্রবলেম ছিল। আমি রেস্টুরেন্ট জব থেকে শুরু করে সুইপ, মপ, গার্বেজ ক্লিন থেকে শুরু, অল লটস অফ হার্ড ওয়ার্ক করার পরে অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে নিউ ইয়র্কে নিজেকে যতটুকু পারছি পরিচিতিটা, ব্যবসার পরিচিতি, নিজের পরিচিতি তুলে ধরেছি। এবং 8 ইয়ার্স শুধু বলবো ইন্ডাস্ট্রিতে যখন আমি সাম দ্য গুড স্টুডেন্ট, স্টিল ইজ লার্নার, স্টিল ইজ লার্নার। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ইউনাইটেড স্টেটস এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার একটা প্রিয় পার্ট, আমার একটা প্রিয় ওয়ার্ড, এবং আমার একটা প্রিয় সাবজেক্ট, যেটা হলো অ্যাবাউট কোম্পানি। এই ইন্ডাস্ট্রিতে যাদেরকে বলা হচ্ছে সফল, এবং যে সকল মানুষগুলোর কথা বলা হচ্ছে যে ওনাদের কথা আমরা শুনবো বসে বসে, প্রতিটা মানুষ কিন্তু এই কোম্পানিটার সম্পর্কে শোনার পরে সিদ্ধান্ত নিয়েছে এই কাজটা উনি করবে। সো বন্ধুরা, একটা জিনিস আজকে শুধু আপনাদেরকে আমি বলবো, যারা নতুন এবং পুরাতন তাদের দিক তাকিয়ে, সেটা হলো যে পৃথিবীতে অনেক বড় একটা পরিবর্তন চলে আসছে 2021-এ। এই পরিবর্তনের অন্যতম যে অংশীদার সেটা হলো অনলাইন মার্কেটিং, ডিরেক্ট সেলিং। এই ইন্ডাস্ট্রিতে আমরা সংযুক্ত হতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আমি যখন আজকে আপনাদেরকে শেয়ার করবো অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কোম্পানি সম্পর্কে শেয়ার করতে গেলে আমাকে চলে যেতে হবে কিছু ইনফরমেশনে। সেই ইনফরমেশন গুলো কি? ইনফরমেশন গুলো হলো যে আমরা যারা এই ব্যবসাটার সাথে জড়িত রয়েছি এবং এই ব্যবসাটা যারা করতেছি দীর্ঘদিন যাব, সো এই ব্যবসাটা করার ক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলো অর্জন করতে পেরেছি, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে আমরা কতটা মানুষকে হেল্প করতে পারছি, হাউ মেনি পিপলকে আমরা হেল্প করতে পারছি, দ্যাটস কল ইজ সাকসেস। সো এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা ইচ আদার হেল্প করতে পারবো, নিজেকে সফল তো করতে পারবো, এবং অপরকেও সফল করার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সো বন্ধুরা, আসুন আমরা প্রথমে জেনে নেই যে ইন্ডাস্ট্রির সাথে আছে, এই ইন্ডাস্ট্রিতে থাকার অন্যতম কারণটা কি? অন্যতম কারণটা হলো আমরা জেনারেশন ইয়াং। কোম্পানি আমাদেরকে বলতেছে উই আর জেনারেশন ইয়াং। আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনাকে যদি সিম্পল প্রশ্ন করি, আপনি কি রেস্ট অফ লাইফ ইয়াং থাকতে চান? আমরা কি বলবো? ইয়েস, আমি ইয়াং থাকতে চাই। আপনি কি সুস্থ থাকতে চান? আপনি বলবো ইয়েস, আমি সুস্থ থাকতে চাই। ইয়াং এবং সুস্থ থাকার পাশাপাশি আপনি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান? আপনি বলবেন ইয়েস। তাহলে বোঝা গেল এই বিজনেসে যদি আপনি 3টা কোশ্চেন কোনো মানুষকে করতে পারেন, সে কখনো আপনাকে না বলবে না, এটা আমার গ্যারান্টি, আপনাকে কখনো সে না বলবে না। তো আমরা দেখি যে নেক্সট কাপল অফ মিনিটস, কাপল অফ আওয়ার্স, আমরা ইন্ডাস্ট্রির সাথে থেকে আমরা কি করে ইয়াং থাকতে পারি। সো হু ইয়ার, আমরা কারা? জেনাস একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা অর্থ হলো স্টে ইয়াং, লিভ ইয়াং অ্যান্ড ফিল ইয়াং। এই জেনাস যে কোম্পানিটা আছে ইজ লুক লাইকস অ্যামাজন, আজকে যে লিড করতেছে সারা ওয়ার্ল্ড কে অ্যামাজন, রাইট? দেখেন এভরি সিঙ্গেল রিটেল স্টোর অ্যামাজন কে হেড করে,
every single retail store, but Amazon individual multi-billion dollar company. Yes or no? Yes. So same thing in Janus. Janus Amazon er moto ekta direct selling industry. Ekhane affiliate ache Amazon er moto and shipping dropping shop ache. But পার্থক্য টা কোথায় জানেন Amazon থার্ড পার্টি প্রোডাক্ট বিক্রি করে Janus শুধু তার নিজের প্রোডাক্টটাকে বিক্রি করে দ্যাটস ইজ দা বিউটি অফ Janus and then চলেন আমরা মিট করি আমাদের ওনারদের সাথে কারা এটা স্বপ্ন দেখছে কারা এটা প্রতিষ্ঠাতা এবং কারা এটা নিয়ে কাজ করতেছে আমি ছোট পরিসরে যদি আপনাদেরকে বলি শুধু এতটুকু বলবো লাস্ট 2 weeks before আমি যখন এই থ্রি ইন্ডিভিজুয়ালের সাথে মিট করছি তাদের সাথে কথা বলছি ঘন্টার ঘন্টা সময় কাটিয়েছে আমি দেখছি যে পৃথিবীর মোস্ট হাম্বল পারসন তারা রেন্ডরে যিনি কিনা যার ব্যাকগ্রাউন্ড নাসা নাসা থেকে ওভার 300 মিলিয়ন ডলার আর্ন করার মাধ্যমে একটা সাকসেস স্টোরি নিয়ে জানাসের উনি প্রতিষ্ঠাতা অ্যাজ এ সিইও এন্ড উইন্ডি লুইস ওনার ওয়াইফ আপনাকে শুধু এতটুকু আমি বলবো দ্যাটস মোস্ট পাওয়ারফুল আপনার ওম্যান এন্টারপ্রিনোর ইন ইউনাইটেড স্টেটস যিনি কিনা লাস্ট 11 বছরে পাঁচবার ওম্যান এন্টারপ্রিনোরশিপের অ্যাওয়ার্ড রিসিভ করছে এবং বিভিন্ন কোম্পানিকে ওনার রয়েছে একটা বিশাল অভিজ্ঞতা বিভিন্ন কোম্পানি কম্পিটিশন প্ল্যান থেকে শুরু করে কাস্টমার সার্ভিসের একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং স্কট লুইস আপনারা দেখবেন তার একমাত্র সন্তান স্কট লুইস কেন ইমাজিন 10 বছর বয়সে তার ব্যবসা হাতে করি বাবা মা সবার সাথে উনি বিভিন্ন কনভেনশনে গিয়েছে বিভিন্ন সেমিনারে গিয়েছে বিজনেস সম্পর্কে আইডিয়া নিয়েছে স্টিল ইজ দ্য লার্ন দিস বিজনেস অ্যান্ড গ্রো করতেছে বিজনেস অ্যান্ড মোস্ট পাওয়ারফুল পার্সন অ্যান্ড চিফ ভিশনারি অফিসার যার কারণে একটা রয়েছে বিশাল একটা ভিশন সো আমি বন্ধুরা শুধু এতটুকু বলবো যে উই লাভ Janus নট রিজন ওনলি দ্যাট দ্যাটস পার্সন বাট একটা মিশন স্টেটমেন্ট আছে Janus-এর মিশন স্টেটমেন্টের পাশাপাশি যেটা আপনি আপনাকে যদি কখনো দেখি একটা ভিডিও স্মল ভিডিওতে যদি আমরা দেখি আমরা দেখতে পাবো যে সেখানে বলতেছে টু রিজন উই স্টার্টেড Janus টু রিজন লুক এট মি মোস্ট পাওয়ারফুল আমাদের মতো যারা সাধারণ মানুষ এই মানুষগুলোকে অসাধারণ করার জন্য একটা প্ল্যাটফর্ম Janus লুক এট মি নাম্বার ওয়ান নাম্বার টু পৃথিবীতে যে সকল শিশুরা বঞ্চিত তার অধিকার থেকে তাদের দায়িত্ব নিয়েছে Janus দ্যাট দ্য মোস্ট পাওয়ারফুল স্টেটমেন্ট এন্ড দেন আমরা দেখব এই বাচ্চারা যারা আছে পৃথিবীতে ওরা কি অবস্থানে আছে পৃথিবীতে ওভার 50 মিলিয়ন কেস জানে না তার নেক্সট এডুকেশন এন্ড অলসো আপনারা শুনলে আশ্চর্য হবেন আমি ইউনাইটেড স্টেটসে আছি আমেরিকাতে লাস্ট 21 ইয়ার এই কোভিডের সময় 17 মিলিয়ন বাচ্চা জানে না তার নেক্সট খাবারটা কোথা থেকে আসবে ক্যান ইমাজিন ইউনাইটেড স্টেটসে আর সেখানে যারা দায়িত্ব নিয়েছে এই বাচ্চাদেরকে হেলথ অ্যান্ড এডুকেশনের ব্যাপার যখন আপনি আমি কোনো একটা প্রোডাক্ট বাই করি সেই ক্ষেত্রে এটার একটা পার্ট সেখানে চ্যারিটিতে চলে যায় এবং দেখেন গত বছর ওভার 1 মিলিয়ন ডলার তারা কি করছে ফান্ডরাইজ করার পরে কিন্তু নিজেরা আরো ওভার মিলিয়ন ডলার একসাথে এড করে 2 মিলিয়ন ডলার কি করছে ওভার ডোনেট করা হয়েছে দেন মিশন স্টেটমেন্ট দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল মিশন স্টেটমেন্ট ট্রাস্ট মি মোস্ট পাওয়ারফুল দ্য Janus ফ্যামিলি উই হ্যাভ গ্রেট ফ্যামিলি ক্রিয়েট পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড By helping people look and feel young, while empowering each other to unleash our potential. এবং এই ব্যবসাটা যখন শুরু করি 2009 এর জিরো যখন আমরা কোনো দোকান বা কোনো ব্যবসা শুরু করি প্রথম দিন বা শুরু করার সময়টাতে কিন্তু কোনো সেল থাকে না স্টার্ট কাস্টমার সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট Janus যখন 2009 এ স্টার্ট করে ইজ জিরো বাট 10 30 মিলিয়ন 11 65 মিলিয়ন এন্ড 12 126 13 14 15 This every year double double revenue near 6 years a billion dollar products. Can you imagine je jodi ei company ta growth ta jodi apni dekhen je every year double double revenue high feel is great. Then root to billion jodi apni root to billion e onno company r sathe eta parthokyo dekhen ami shudhu ekta kotha bolbo Janus er sathe karo kono compare chole na believe or not. Karon ki janen karon holo dekhben onno company gulo jara direct selling industry te ase tara প্রত্যেকে কারো লাগছিল 21 বছর কারো লাগছে 86 ইয়ার্স কারো 24 ইয়ার্স কারো 33 ইয়ার্স 20 ইয়ার্স 37 ইয়ার্স বা Janus একমাত্র কোম্পানি যেখানে 6 বছরে বিলিয়ন ডলার কোম্পানি 6 ইয়ার্স এ বিলিয়ন ডলার কোম্পানি Janus কে বলা হয় ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি যদি আপনাকে Janus কে তুলনাই করতে হয় আপনি তুলনা করেন তাদের সাথে কার সাথে অ্যাপল লিডিং কোম্পানি ফেসবুক অ্যামাজন ইবে গুগল ইয়েস এই কোম্পানিগুলো হলো পৃথিবীতে লিড করতেছে এই কোম্পানিগুলো ফর 6 ইয়ার্স বিলিয়ন ডলার কোম্পানি বাট থিং অ্যাবাউট দ্যাট আপনার কোশ্চেন থাকতে পারে যে সানি ভাই অ্যাপল ফেসবুক অ্যামাজন ইবে গুগলের আমরা নাম জানি তাহলে Janus এর কেন নাম জানি না এত বড় কোম্পানি বিলিয়ন ডলার ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি রিজন কি জানেন কারণ রিজন হলো আমাদের যখন শরীরটা খারাপ হয় এর আগে শরীরটা যেন খারাপ না হয় এর জন্য কখনো আমরা ভাবি না
আমরা কখনো ভাবি না কি করে প্রিভেনশনে যাওয়া যায়, আমরা কখনো ভাবি না কি করে সুস্থ থাকা যায়, আমরা কি করি কখনো কোনো অসুখ হলে ডক্টর শরণাপন্ন, আর ডক্টর যে মেডিসিনটা দেয় এই মেডিসিনটা কিন্তু আমাদের রেস্ট অফ লাইফ ক্যারি করতে হয়, ইয়েস ও নো? ইয়েস। সো দেখবেন ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিতে 70-80 years of people lay young. What the reason? Reason হলো তারা এই জেনারেশন ইয়াংটাকে থাকার জন্য যে প্রোডাক্টগুলো আছে, রাইট, স্টেম টেকনোলজি থেকে শুরু করে যে সকল প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো তারা ইউজ করে। অ্যান্ড আই'ম সুপার সুপার এক্সাইটেড অ্যান্ড মাই মাইন্ড ইজ ব্লোন অ্যাওয়ে, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। এই কোভিডের সময় কত বিজনেস আউট অফ বিজনেস হয়েছে, কত মানুষ জবলেস হয়েছে, বার চিন্তা করে দেখেন এই জেনাস এই কোভিডের সময় 2019-20 তার মার্কেট সাকসেস, ক্যান ইউ ইমাজিন দিস সাকসেস স্টোরি? নর্থ আমেরিকাতে 26% গ্রোথ করছে ব্যবসা, দেন ইউরোপ অ্যান্ড মিডল ইস্টে 42.37% গ্রোথ করছে, দেন আপনি এশিয়া প্যাসিফিক অ্যান্ড আফ্রিকাতে 12% গ্রোথ করছে, দেন লেটিন আমেরিকাতে 26.56% গ্রোথ করছে, স্মল কান্ট্রি ব্রাজিল, ব্রাজিলে 9% গ্রো করছে। তাহলে বোঝা গেল যে লাস্ট 11 years কোম্পানি তার লেগেসিকে ধরে রাখছে। যে ভিশনটা, ভিশনটা ইজ ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার ভিশন। And a legacy last 11 years, $8 billion cumulative sale. Billion dollar, folks. Trust me, it's billion. It's not a million. Billion dollar travel. And আমরা জানা যা ব্যবসা করতেছি, আমরা কিন্তু শুধু ব্যবসাই করতেছি না, আমরা এই প্রতিষ্ঠানের জন্য সম্মান বয়ে নিয়ে আসতেছি, নিজেদের জন্য সম্মান বয়ে নিয়ে আসতেছি। আমরা যেটা, আমরা যারা এটা পার্ট, এই পার্ট হওয়ার পরে, ব্যবসাটা গ্রো করার পরে সারা পৃথিবী থেকে 804 অ্যাওয়ার্ড স্টিল ইজ কাউন্টিং, বেস্ট কম্পেনসেশন প্ল্যান, বেস্ট কোম্পানি, বেস্ট এমপ্লয়, বেস্ট মার্কেট প্লেস, বেস্ট জব প্লেস, বেস্ট বিজনেস প্লেস, বেস্ট প্রোডাক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি যখন দেখবেন শুধু একবার না, বারবার বারবার অ্যাওয়ার্ডগুলো আমরা রিসিভ করতেছি। And there's an 11 years company, মাত্র 11 বছর কোম্পানি, বেশ বেবি, ইউ নো, আপনার যদি একটা বাচ্চা থেকে 11 বছর, এখন কিন্তু সে বেবি, ইয়েস নো? বাট এই বেবি কোম্পানিটা ওয়ার্ল্ডকে লিড করতেছে, 155টা কান্ট্রিতে ব্যবসা করতেছে, এবং সেখানে 47 আপনার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ব্যবসাটা কি করতেছে, আপনার শিপিং ড্রপিং করতেছে। বাট মোস্ট পাওয়ারফুল যে পার্টটা, এম আম সুপার সুপার এক্সাইটেড এজ এ বাংলাদেশি হিসাবে, বিকজ অফ, কারণটা কি জানেন? কারণটা হলো যে আমরা যারা এই ব্যবসাটার সাথে জড়িত আছি, আমরা যারা বাংলাদেশি রয়েছে, আমরা ঘরে বসে নিরাপত্তা থেকে বাংলাদেশে বসে ব্যবসাটা করতে পারবো, বিকজ 150টা কান্ট্রির সাথে এখন বাংলাদেশ আপনার প্রিলাউন্স হয়েছে, ব্যবসাটা যে কোনো মুহূর্তে বাংলাদেশে এনি টাইম আপনার শুনবেন ফুল প্লেসে লাউন্স হয়ে যাচ্ছে, এবং ঠিক প্রিলাউন্সের সময় কিন্তু আমরা প্রোডাক্ট পাচ্ছি, আমরা বাইং করতে পারছি, শিপিং করতে পারতেছি, আমাদের র্যাঙ্ক অ্যাডভার্টমেন্টস করতে পারতেছি, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে যেতে পারতেছি। And then আপনি যদি দেখেন গ্লোবাল অফিস 34 ফুললি অপারেশন অফিস আছে সারা ওয়ার্ল্ডে আমাদের। And I'm really proud. আমরা যারা জানাস করি, আমরা রিয়েলি প্রাউড, একদম গর্ব সহকারে বলতে পারি যে আমরা যারা ইন্ডাস্ট্রির সাথে আছি, ক্যান ইমাজিন লাস্ট 11 years ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে টপ 13 কোম্পানি, ক্যান ইমাজিন টপ 13 কোম্পানি। এখন দেখেন আমরা কোন ইন্ডাস্ট্রির সাথে থাকবো, কেন আপনি বসে থাকবেন নেক্সট 2 hours এখানে? আমার পর আরো যারা মোস্ট পাওয়ারফুল স্পিকার আসবে, তারা আপনাকে নলেজ দিবে অ্যাবাউট দ্য প্রোডাক্ট, তারা আপনাকে নলেজ দিবে অ্যাবাউট দ্য কম্পিটিশন প্ল্যান, তারা সাকসেস স্টোরি বলবে, কেন আপনি বসে থাকবেন? বিকজ অফ ভিশন, ইয়েস অর নো? তো কোম্পানির যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আমি যার সাথে থাকবো, দীর্ঘদিন কাটাবো, এবং আমি আমি আমার ল্যাগেজটাকে যখন আমি তুলে ধরবো, এবং আমি আমার ল্যাগেজটাকে যখন রাখবো, রাইট, আমি আমার ফিউচারটা যেখানে আসে সেখানে কিন্তু আমি থাকবো। দেখেন কোম্পানি ভিশনটা কি, নাম্বার ওয়ান র্যাঙ্ক ইন আওয়ার ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে 13 number থেকে আমরা নাম্বার ওয়ান র্যাঙ্কটা নিতে চাচ্ছি। নাম্বার টু, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো হাউসহোল্ড প্রোডাক্ট, আপনি কিছুক্ষণ পর যিনি স্পিকার আসবেন আমার পর, ওনার কাছ থেকে আপনি শুনবেন যে কত প্রয়োজন আমাদের এই প্রোডাক্টটা, আমাদের মনির ভাইয়ের কাছ থেকে। আমি খুব মনোযোগ সহকারে নোট করি, রেকর্ডিং করি যখন মনির ভাই কথাগুলো বলে, বিকজ মোস্ট পাওয়ারফুল ইনফরমেশন নিয়ে আসতেছেন উনি, কেন এই প্রোডাক্টগুলোকে হাউসহোল্ড হিসাবে আমাদেরকে রাখতে হবে। দেন জেনারেশন ইয়াং, আমরা দায়িত্ব নিচ্ছি ওয়ার্ল্ড জেনারেশন ইয়াং এর, অ্যান্ড টোটাল সিস্টেমটাকে বলা হয় ইয়েস সিস্টেম, ইয়েস সিস্টেম, দ্যাটস ইয়ুথ এনহ্যান্সমেন্ট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে ইনসাইড এন্ড আউটসাইড আপনি আপনাকে কি করে সুস্থ রাখতে পারবেন, ইয়াং রাখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুরা, আপনারা আমার সাথে থাকার জন্য। দ্যাটস দ্য অ্যাবট কোম্পানি, আই নো ইজ নট ইজ লাট বাট ইজ পারফেক্ট, ট্রাস্ট মি ইজ পারফেক্ট।
এইভাবে প্রতিটা সময় আমরা প্রতিটা ইভেন্টে অংশগ্রহণ করবো, মোর নলেজ গ্যাদার করবো। ইউ নো, সর্বশেষ শুধু এতটুকু আমি বলবো, লাস্ট 8 ইয়ার্স আমি ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে। লুক এট মি, লুক এট মি, মোস্ট অফ পিপল এর ইনফরমেশন আছে নাই নলেজ, ট্রাস্ট মি, মোস্ট অফ পিপল এর আছে কি ইনফরমেশন নাই নলেজ। চলেন আমরা ইউনাইটেড স্টেটস এর মাধ্যমে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা পর্যাপ্ত নলেজ নেই, এবং এই ব্যবসাটাকে করার জন্য যে টুলস গুলো প্রয়োজন আপনাকে ইউনাইটেড স্টেটস দিচ্ছে। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত আমি ফলো করি ইউনাইটেড স্টেটস এর অল লিডার কে, দ্যাটস ইজ দ্য অসম লিডারশিপ। উই আর লাকি যে ইউনাইটেড স্টেটস দায়িত্ব নিয়েছে আমাদের মতো সাধারণ মানুষগুলোকে অসাধারণ করার জন্য। বন্ধুরা, সর্বশেষ যিনি বক্তা র‍্যাপ আপ করবে তার কথা না শুনে আমরা কেউ উঠব না, আমরা নোট করব। এন্ড নাম্বার টু, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মেক এ ডিসিশন টুডে, জাস্ট মেক এ ডিসিশন। আমরা যারা পুরনো উপস্থিত হয়েছি, খেয়াল রাখবেন প্রতিটা মানুষের জয়নিং ডেট এই ব্যবসা ইম্পর্টেন্ট না, স্টার্টিং ডেট ইম্পর্টেন্ট। আমরা যারা আসি পুরনো, আজ থেকে শুরু করবো ব্যবসাটাকে, যারা নতুন আসি কনগ্রেচুলেশন, অ্যাগেন ঈদ মোবারক, মেক এ ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much and highly gratitude our mind satapere raja amra jake bole thaki sudur america theke amader sathe somprikto hoyechilen amader jemolla sani bhai er uddeshe